আপনাদের মাটিও কাটা হয়নি, কিছু কাটা হয়নি, এগুলো সব সাধারণ সরকারি রাস্তা বানাচ্ছে তো। তৃণমূলের লোক এসেছিল তো, মানে এখানে আসলো, আসার পরে ওখানে বলছি যে এর আগের বার মাটি কেটেছে, ধান হয়নি আমাদের, এইটুকুনি জমির উপরে আমাদের আর কি সংসারটা চলে। মাকে বোনকে আমার দিদি আসছিল ছাড়াতে, তো দিদি ওখানে শুনে আসছে দিদি পাশে বিয়ে হয়েছে, মাকে জগদীশ বর্মন, জগদীশের ছেলে, জগদীশের বউ, তারপরে আরেকটা কয়েকটা মহিলা, কিন্তু নাম যাচ্ছে না, পারিনি। ওই যে রাস্তার লোকগুলো দাঁড়িয়েছিল, সাহায্যে নিয়ে গেলাম, কিন্তু ওই যে পুলিশ আসছিল, প্রধান আসছিল, প্রধান এসে তো উল্টাপাল্টা করছে, কারণ প্রধান তো ওদেরই এলাকার লোক না, প্রধান যা বলছে তাই তো করছে, প্রধানের ইশারাতেই তো উনারা নড়ছেন, বলুন। হ্যাঁ, প্রত্যেককে মারধর করে। পরে আমি গিয়েছিলাম তো ওখানে একটা ওই যে মেকারের কাজ করে ওই ছেলেটার মাঝে আছে, ও আমার গলা টুটি টিপে ধরেছিল, তারপরে বাড়িতে এখানে দাঁড়িয়েছিলাম, রাস্তা থেকে ওই যে পাথর ছুঁড়ে আমার যে মাথাটা দেখুন ক্ষত করে দিচ্ছে, তো মাথাতে মেরেছে, তারপরে হাসিল তাহানি, তারপরে বের হতে দিচ্ছিল না, টিনের মধ্যে যে পাথর এনে এনে ঢিল দিয়েছে, তারপরে আরও করছে কি, মানে বাজে ইঙ্গিত দিয়ে কথা বলছিল আর কি, এইসব আর কি।